আজ থেকে প্রায় 3 বছর আগে স্যামসাং এর 22 ইঞ্চের মনিটর আমরা রিভিউ করি, অ্যান্ড ওই রিভিউটার পরে এই মনিটরটা জাতীয় মনিটর হিসেবে খ্যাতি লাভ করে। তখন 22 ইঞ্চি মনিটরগুলো অলমোস্ট 9 থেকে 10 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যেত এবং তখন আইপিএস প্যানেলগুলো এই রেঞ্জে পাওয়াটা খুবই একটা কমন ব্যাপার ছিল। কিন্তু কালের বিবর্তনে মনিটরের দাম অনেক চেঞ্জ হয়েছে, এই 22 ইঞ্চের মনিটরগুলো এখন 13 কিংবা 14 হাজার টাকার প্রাইস রেঞ্জে চলে গিয়েছে। আজকে রিভিউ করব স্যামসাং এর আরও একটি মনিটর, দেখব 3 বছর পরে স্যামসাং এর এই মনিটরটা কতটুকু চেঞ্জ হয়েছে। মনিটরটা প্রায় সেম, দেখতে একই রকম, বলতে গেলে আগের রিভিউটার পরে প্রায় 3 বছর পরে স্যামসাং এর সাথে আবার নতুন করে কাজ করা বা স্যামসাং নতুন করে আমাদের এই মনিটরটা পাঠায়। কিন্তু ব্যাপারটা এমন হলো যে নতুন বাক্সে পুরনো মনিটর থাকার মতো। দেখে নিব স্যামসাং এর এই মনিটরটা কিরকম পারফরমেন্স করে এবং দাম বৃদ্ধি করার পরেও এই মনিটরটা কতটুকু ভালো। প্রায় 3 বছর আগে রিভিউ করা মনিটরটার মডেল ছিল স্যামসাং S22C310EAE, বাট আমাদের কাছে আজকে যে মনিটরটা আছে সেটা হচ্ছে 22 ইঞ্চের এসেনশিয়াল সিরিজের মনিটর। আজকে রিভিউ করার মনিটরটার মডেল হচ্ছে স্যামসাং S22C310EAE। রিভিউতে আছি আমি ফাহিম, দ্য মনিটর ম্যান, ফিরছি ইন্টার পরে। মনিটরটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও প্রায় সেম ছিল। আনবক্স করার পরে মনিটরটার আর্ম, একটা বেস প্লেট, পাওয়ার ব্রিক এবং মনিটর এবং টুকটা কাগজপত্র ছিল, এছাড়াও প্রয়োজনীয় কেবলও দেওয়া ছিল এতে। মনিটর অ্যাসেম্বলি তেমন একটা ঝামেলার না, আবার একদম টুললেসও না। আর্মের নিচে দুইটা স্ক্রু অ্যাটাচ করতে হবে, নয়তো মনিটরটা বেশি ওয়াবল করবে। মনিটরটার বিল বলতে গেলে প্লাস্টিকই হলেও মনিটরটা যথেষ্ট রিজিড। সামনে সেন্টারে স্যামসাং এর লোগো এবং ডান পাশে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। পিছনে দেখতে LF22T350 এর মতোই সেম, একদম স্ট্রাইপ ডিজাইন, বাম পাশে স্যামসাং এর লোগো, এর নিচে আইও পোর্টস এবং জয়স্টিক সম্বলিত OSD বাটন। এছাড়া এই মনিটরটার আর্ম বা স্ট্যান্ডের সাথে একটা কেবল রাউটিং হুক দেওয়া আছে এবং এই মনিটরটা বেস প্লেট পুরোটাই প্লাস্টিকই, তবে এই মনিটরটার ওয়েট ধরে রাখার জন্য যথেষ্ট। এছাড়াও এই মনিটরটাতে ভেসা 100x100mm একটা মাউন্ট ইউজ করা হয়েছে, সো যারা থার্ড পার্টি ওয়াল মাউন্ট ইউজ করবেন বা মনিটর আর্ম ইউজ করবেন তাদের জন্য এই ধরনের সাইজের ভেসা মাউন্ট ইউজ করতে হবে। আইও পোর্ট হিসেবে আছে একটা HDMI 1.4, একটা ডিসাপ আর VGA কেবল আর একটা পাওয়ার ইনপুট। এছাড়াও এই মনিটরটাতে কোনো রকম স্পিকার দেওয়া হয় নাই। এবার আসা যাক এই মনিটরটার স্পেসিফিকেশনে। এই মনিটরটা একটা 22 ইঞ্চে 1080p IPS প্যানেল। IPS প্যানেল হিসেবে এই মনিটরটা রিফ্রেশ রেট হলো 75Hz, 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই মনিটরটা 178x178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল সাপোর্ট করে থাকে, যেটা IPS প্যানেল হিসেবে খুবই নর্মাল ব্যাপার স্যাপার। এবং এর অন্যান্য স্পেক হিসাবেও এটা একটা কমন নর্মাল IPS প্যানেলের মতোই, তেমন এক্সেপশনাল তেমন কিছুই নেই। এই মনিটরটার মিনিমাম ব্রাইটনেস হচ্ছে 200 nits এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস হতে পারে 250 nits। ব্রাইটনেসের টেস্টিং এবং কালার টেস্টিং এর ব্যাপারে একটু পরেই কথা বলছি। এছাড়া এই মনিটরটা স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1, যেটা কিনা টিপিক্যাল। ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও এই মনিটরতে সাপোর্ট করে এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিওতে এই মনিটরটার কন্ট্রাস্ট রেশিওটা অনেক বেশি বেড়ে যায়, যদিও এটার ব্যাপারে তেমন একটা বিস্তারিত বলা হয় নাই। যেহেতু এই মনিটরটা একটা IPS প্যানেল, সো IPS প্যানেল হিসাবে এই মনিটরটার রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড, আর এই 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের মেজারমেন্টটা গ্রে টু গ্রে রেসপন্স টাইমের হিসাবে। সো আমরা যখন টিপিক্যাল কাজকর্ম করি সেই হিসাব করে 5 মিলিসেকেন্ড একটা টিপিক্যাল টাইম বলতে গেলে, এই মনিটরটার রেসপন্স টাইম গ্রে টু গ্রেতেই বলা হচ্ছে, কারণ এটা কোনো ধরনের গেমিং মনিটর না। গেমিং মনিটর হলে অবশ্যই এই মনিটরটার রেসপন্স টাইম MPRT-তে মেনশন করার দরকার ছিল। যাই হোক, অ্যাজ এ 75Hz মনিটর এটা টিপিক্যাল কাজকর্ম করার জন্য গুড এনাফ। এছাড়াও টুকটাক ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, যদিও এর থেকে কম দামে এখন 100Hz মনিটর খুবই কমন থিং। এসব নিটপিকিং এর ব্যাপারে আরো পরেই কথা বলছি। এছাড়া এই মনিটরটার অন্যান্য সফটওয়্যারগত কিছু ফিচার রয়েছে, যেমন ইকো সেভিং প্লাস, আই সেভার মোড, ফ্লিকার ফ্রি মোড, গেম মোড, ইমেজ সাইজ মোড, উইন্ডোজ ক্যালিব্রেশন, ফ্রি সিঙ্ক মোড ইত্যাদি। এবার আসা যাক এই মনিটরটার কালার টেস্টিং রিপোর্টে। এই মনিটরটা আগে রিভিউ করা স্যামসাং LF T22T350 বা 3 বছর আগে রিভিউ করা যে মনিটরটা ছিল এটা থেকে কিছুটা বেটার পারফর্ম করে। সো এই মনিটরটা কালার টেস্টিং এ 100% sRGB, 78% Adobe RGB, 82% DCI-P3 এবং 75% NTSC কালার সাপোর্ট করে থাকে। এক্ষেত্রে ইম্প্রুভমেন্টটা যথেষ্টই হয়েছে, যেহেতু এই মনিটরটার আগের ভার্সনটা 91% sRGB কালার রিপোর্ট দিয়েছিল, কিন্তু এই মনিটরটা 99-100% sRGB কালার রিপোর্ট দিয়ে থাকে। সো সেই তুলনায় এটা যথেষ্ট ভালো মানের একটা আপগ্রেড বলা চলে, কিন্তু এই মনিটরটা প্রাইস টু পারফরমেন্স রেশিওতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। যাই হোক, এই মনিটরটার অন্যান্য টেস্টিং এর ক্ষেত্রে আমরা ব্লিড টেস্ট করি। IPS প্যানেলে ব্লিডিং খুব কমন একটা ইস্যু, এছাড়া গ্লোয়িং তো থাকেই। সো এই মনিটর
মনিটরটার রাইট কর্নারে আমরা কিছুটা ব্লিডিং দেখতে পাই। যদিও এই ব্লিডিং ইস্যুটা প্যানেল টু প্যানেল ভ্যারি করে, যেমন ধরেন সেম মডেল যদি দুইটা কেনা হয় একটাতে ব্লিডিং থাকতেও পারে অন্যটাতে নাও থাকতে পারে। সো অবশ্যই মনিটর কেনার আগে টেস্ট করে দেখবেন সেটাতে কি পরিমাণ ব্লিডিং রয়েছে। এছাড়া এই মনিটরটার আমরা ব্রাইটনেস টেস্ট করি। যদিও স্যামসাং স্পেক লিস্টে 250 নিটস বলে থাকলেও এই মনিটরটা সর্বোচ্চ ব্রাইটনেসে 238 নিটস পর্যন্ত যেতে পারছিল। আর এই মনিটরটার ডেল্টা ই অ্যাভারেজ ছিল 1.68। ডেল্টা ই ভ্যালু যতটা কম হবে মনিটরটা ততটা বেশি রিয়েল লাইফ কালারের কাছাকাছি হবে। এক্ষেত্রে ডেল্টা ই 2 এর নিচে হলে মনিটরটা মোটামুটি কালার রিয়েল লাইফের কাছাকাছি হয়, একের নিচে হলে তো আরও ভালো। এবার আসা যাক এই মনিটর ওএসডি প্রসঙ্গে। ওএসডি সেটিংস হিসেবে এই মনিটরটার একটা জয়স্টিক বাটন দেওয়া আছে। এই জয়স্টিক বাটনটা ন্যাভিগেট করে মনিটরটার সেটিংস টুইক করতে পারবেন। ওএসডি সেটিংসটা যথেষ্ট মিনিমাল রাখা হয়েছে, সেক্ষেত্রে আহামরিকা তেমন কোনো ফিচার্স নাই। বাট মনিটরটা কন্ট্রোল করার জন্য যতটুকু ফিচারগুলো দরকার সবই দেওয়া আছে, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট কন্ট্রোল, বিভিন্ন ইমেজ সেটিংস বা ভিডিও সেটিংস। এছাড়াও মনিটরটাতে আই সেভার মোড, ফ্লিকার ফ্রি মোড, এই ধরনের মোডগুলো দেওয়া রয়েছে। এছাড়া আগেও বলেছি এই মনিটরটা ফ্রিজিং সাপোর্টেড, সো ফ্রিজিং অন করতে হলে এই মনিটরটা সেটিংসে ফ্রিজিং টগল করার অপশন রয়েছে। সো মোটামুটি ওএসডি সেটিংসটা যথেষ্ট মিনিমাল, এবং এই ক্ষেত্রে স্যামসাং ওএসডি সেটিংসটা যেভাবে ইমপ্লিমেন্ট করেছে অনেক ব্র্যান্ড সেভাবে ইমপ্লিমেন্ট করতেও পারে না। সেক্ষেত্রে স্যামসাং এর এই ইমপ্লিমেন্টেশনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবার আসে যাক এই মনিটরটার প্রোজ আর কনস এর ব্যাপারে। মনিটরটার কিছু ভালো দিক বলা যাক। এই ব্র্যান্ডের মধ্যে যতগুলো ব্র্যান্ডস বা বিগার ব্র্যান্ডস যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভালো ওয়েল নোন মনিটর কোম্পানিগুলোর মধ্যে, তারা যে ধরনের ফিচার অফার করছে এই মনিটরটাও সেই ধরনেরই ফিচার অফার করছে, তেমন কোনো এক্সেপশনাল কিছু অফার করছে না। সো স্টেবিলিটির দিক থেকে বা ব্র্যান্ড রিলায়েবিলিটির দিক থেকে এই মনিটরটা যতটুকু দরকার ততটুকুই অফার করছে আসলে। সো এই ক্ষেত্রে এই মনিটরটা তেমন কোনো রিস্ক নেয় নাই বা ফিচার নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্টেশনও করে নাই। মনিটরটি এই বাজারে টিপিক্যাল সব মনিটরের মতো 75 Hz ফ্রিজিং, গেম মোড, ফ্লিকার ফ্রি, এক্সপেক্ট রেশিও, আরও কিছু টুকটাক কালার প্রোফাইল এসব দেওয়া আছে। এগুলো খুবই পরিচিত ফিচার, তাই এটা নিয়ে খুব একটা বিস্তারিত বলার দরকার নেই। এছাড়াও এই মনিটরটার টিপিক্যাল রেসপন্স টাইম 5 ms, যেটা অ্যাভারেজ। ওএসডি সেটিংসটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে, ন্যাভিগেশনে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার আসে যাক এই মনিটরটার কনসের ব্যাপারে। এই মনিটরটার খুব একটা ভালো দিক না থাকলেও এই মনিটরটার কিছু খারাপ দিক রয়েছে। স্যামসাং প্রায় 3 বছরেও এই মনিটরটার মডেল সেম রেখেছে। আই ডোন্ট নো ওয়াই, এটা কেন, হয়তো বা হতে পারে এটার প্যানেল চেঞ্জ হয়েছে। আগের প্যানেলের তুলনায় এই প্যানেলটা যথেষ্ট ভালো পারফর্ম করলেও বাকি ডিজাইন এবং ফিচারের দিক থেকে স্যামসাং আগের পজিশনেই রয়ে গেছে। ইভেন এর বেস প্লেটটা পর্যন্ত চেঞ্জ হয়নি। সো এখানে হয়তো বা একটা ডিজাইন আপগ্রেডেশনের দরকার ছিল স্যামসাং এর, অথবা কোনো একটা ফিচারের ইম্প্রুভমেন্ট দরকার ছিল। এই রেঞ্জে ইভেন টিপিক্যাল এই দামের থেকে কম দামে এখন 100 Hz খুবই কমন ব্যাপার। যদিও মনিটর বাজারে ওই ব্র্যান্ডগুলো অতটাও পরিচিত না, তারপরও অনেক ব্র্যান্ড আছে যারা হচ্ছে 100 Hz প্রোভাইড করছে ইভেন এর থেকেও কম দামে। এছাড়াও 2 বছর আগে এই মনিটরটার রিভিউতে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে এই মনিটরটার তেমন কোনো অ্যাডজাস্টেবিলিটি অপশন ছিল না। আসলে আমার ইনফরমেশন ডেলিভারিতে একটা ভুল ছিল, কারণ এই মনিটরটার যে হিঞ্জ বা মেকানিজমটা ইউজ করা হয়েছে টিল্ট করার জন্য সেটা খুবই টাইট। সো কমেন্ট সেকশনে একজন আমাকে বলে যে এই মনিটরটার যে স্ক্রুজগুলো আছে এগুলো একটু লুজ করে দিলে সেটা টিল্ট করাটা আরও বেশি ইজিয়ার হয়। এই মনিটরটাও 3 বছর পরেও অলমোস্ট সেম ধরনের মেকানিজম ইউজ করছে টিল্ট করার জন্য। সো অ্যাডজাস্টেবিলিটির ফিচার বলতে এই মনিটরটাতে টিল্ট করা ছাড়া তেমন কোনো ফিচার নাই, উইচ ইজ আ স্যাড থিং, কারণ স্যামসাং এখানে ইম্প্রুভ করতেই পারতো, ডিফারেন্ট মেকানিজম ইউজ করতে পারতো, অথবা হাইট অ্যাডজাস্টের জন্য কিছু না কিছু ইমপ্লিমেন্ট করতেই পারতো। এবার আসা যাক এই মনিটরটার দামের দিকে। এই মনিটরটার দাম প্রায় 14,000 টাকা। একই স্পেসিফিকেশনের মনিটর প্রায় 3 বছর আগে 10,000 টাকা বা ইভেন 11,000 টাকায় পাওয়া যাচ্ছিল। এখন ডলার রেট, ইনফ্লেশন বা বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে দাম বাড়ার জন্য। 14,000 টাকা দামে রিসেন্টলি রিভিউ করা এইচপির M22F মনিটরটা ছিল। ওই মনিটরটার তুলনায় স্যামসাং এর এই এসেনশিয়াল সিরিজের মনিটরটা যথেষ্ট ভালো মানের কালার প্রোভাইড করছে। যে ব্লিডটা আমরা এইচপি M22 তে ফেস করেছি সেই তুলনায় এটার ব্লিড যথেষ্ট কমই ছিল। যারা রিলায়েবল ব্র্যান্ডের কিছু খুঁজে থাকছেন, এর সাথেও কালার অ্যাকুরেসি বা এই ধরনের কিছু যাচ্ছেন, তাদের জন্য হয়তো হতে পারে এই মনিটরটা ভালো অপশন। কিন্তু আপনার বাজেট কম থাকলে এই মনিটরটা স্কিপ করে 9,000 বা 10,000 টাকার রেঞ্জে যতগুলো IPS প্যানেল আছে বা এই ধরনের 100 Hz যদি আপনার দরকার পড়ে সেগুলো দেখতে পারেন। সো এই মনিটরটা কাজের জন্য, যারা টুকটাক অফিসের কাজ করবেন বা টুকটাক গেম খেলবেন, ক্যাজুয়াল গেমিং করবেন, অথবা গ্রাফিক্স বা ভিডিও এডিটিং রিলেটেড কাজ করবেন এবং একটা ব্র্যান্ডের সলিড কোনো প্রোডাক্ট খুঁজছেন, সেই ক্ষেত্রে হয়তো বা এই মনিটরটা আপনার জন্য অপশন হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে প্রায় 14,000 টাকা গুনতে হবে। যদি আপনার এর থেকে কম বাজেট হয় তখন আপনার অন্য অপশনগুলোই দেখায় ভালো। এই মনিটরটা এইচপি M22F এর তুলনায় বেটার পারফর্মিং করে, আমরা আমাদের টেস্টিং এর হিসাবেই বলতে পারি। সেই হিসাবে এটা একটা সলিড মনিটর হতে পারে। ইভেন প্রায় 3 বছরের মতো এই মনিটরটাও একটা জাতীয় মনিটরের স্টেজে চলে যেতে পারে যদি এর প্রাইসিংটা কম হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।